গভীর রাতে আমার নবীর ঘুম আসে না মানুষ যখন নির্যাতনের শিকার হয়ে একা একা হয়ে যায় অনেক কষ্টের স্মৃতি মানুষের মনে পড়ে যায় পিছনের বেতার কথা মনে পড়ে যায় বিশ্ব নবীর মনে পড়ে গেল আহারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তো আমাকে বলছিলেন এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধু আমি আল্লাহ কি আপনার সম্মানকে সমুন্নত করে নাই উচ্চ করে নাই আবার বিশ্বনবী আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা একবার আপনি বলেছেন আমার কষ্ট দূর করেছেন আবার বলেছেন আমার সম্মান বাড়িয়েছেন কেমন সম্মান আপনি দিয়েছেন কেমন কষ্ট দূর করেছেন আমার চাচা মারা গিয়েছে আমার স্ত্রী মারা গিয়েছে তাইফে যাওয়ার পরে আমি নির্যাতনের শিকার হয়েছি সম্মান বলতে আমার কিছু নাই মর্যাদা বলতে কিছু নাই এ কথাগুলো বলে বিশ্বনবী কষ্ট পাচ্ছেন এই কষ্টের সময়ে বন্ধু তো ওই বন্ধুর নাম মানুষ যখন কষ্ট পায় তখন প্রিয় বন্ধুর কাছে যায় আর বন্ধু সান্ত্বনা দেয় কোন ঠিক কিনা আমার বন্ধুগণ এমন সময় আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আমিন হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন আমার সঙ্গে চলুন কোথায় যাব একটু চলুন না হাতিমে কাবায় যাই জমজমের কূপের কাছে যাই বিশ্বনবীকে ওই জায়গায় নিয়ে গেলেন সোয়া দিলেন বুকটা কাটলেন কি যেন বের করলেন আর জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন ইলম এবং হিকমত দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলেন এই কথাটা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক বন্ধু আমি কি তোমার সেনাকে বিদীর্ণ করে দেই নাই ইলম এবং হিকমত দেই নাই আল্লাহ ইলম এবং হিকমত দিলেন জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন এবার জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন কি আপনাকে কি করা হলো এখন কোথায় যাবেন না আমি জানি না আল্লাহ বলেছেন আপনি নাকি কষ্ট পেয়েছেন আল্লাহ বলছেন আপনি কষ্ট পে কান্না করেছেন এবার আল্লাহ বলেছেন বন্ধুরে আর কষ্ট দিবে না এবার আপনাকে নিয়ে যাওয়া লাগবে বাইতুল মুকাদ্দাস আমি নিয়ে যেতে চাই আল্লাহ বলেছেন আপনাকে সম্মান দিয়েছেন আপনি নাকি সম্মান বুঝে পান নাই বুঝেন নাই আল্লাহ নিয়ে যেতে চায় আমার বন্ধুগণ যেই কথা বুঝাতে চাই সামনে কথাগুলো বুঝেন বিশ্বনবী আবার যেতে লাগলেন বাইতুল মুকাদ্দাসের দিকে আগে থেকে আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন ওই জায়গায় বিশ্বনবী হাজির হয়ে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে বোঝাতে চাই এক পর্যায়ে কেউ বলছেন আদম সফিউল্লাহ আপনি ইমামতি করেন কেউ বলছেন ইব্রাহিম খালিলুল্লাহ আপনি ইমামতি করেন কেউ বলছেন ঈসা রুহুল্লাহ আপনি ইমামতি করেন কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি ইমামতি করেন জিবরিল আমিন বলছেন ওগো আল্লাহ তাআলা এই মুহূর্তে কে ইমামতি করবে কাকে এই মুহূর্তে সম্মান দেওয়া হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন জিবরাইল রে আমি আল্লাহ যাকে বিশ্ব নবী বানিয়েছি আজকে তাকে সবার সামনে আমি আল্লাহ সম্মান দিতে চাই আল্লাহ জানিয়ে দিলেন বন্ধুরা হাজির হয়ে যান সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামতি করেন বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামুল আইম্মা ইমামুল মুরসালিন বিশ্ব নবী ইমামতি করলেন আল্লাহ বলেন বন্ধুরে ওয়ারাফানা লাকা যিকরাক আমি যে বলছিলাম তোমার সম্মান সমুন্নত করেছি সহ্য করেছি এই মুহূর্তে আমি আল্লাহ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে মুসল্লি বানাইয়া তোমাকে ইমাম বানাইয়া আমি আল্লাহ সবার সামনে তোমার সম্মান বাড়াইয়া দিলাম আল্লাহু আকবার সম্মান পান নাই সম্মান পেলেন এবার বিশ্বনবী বলছেন জিবরাইল কোথায় যাব বাড়িতে নিয়ে যাও জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্মান এখানেই শেষ না আল্লাহ আপনাকে আরো সম্মান দিতে চায় কোথায় আল্লাহ আমাকে নিয়ে যেতে চায় এবার হযরতে জিবরিল আমিন বলছেন আল্লাহ পরের আয়াতে কি বলছেন বলেন পরের আয়াতে আল্লাহ বলছেন ফা ইন্নামাল উসরি ইউসরা ইন্নামাল উসরি ইউসরা বন্ধুরে সকল কষ্টের পরে সুখ অবশ্যই আছে সকল কষ্টের পরে সুখ আছে অবশ্যই সুখের জন্য আপনি অপেক্ষা করেন আমার বন্ধুগণ এবার বিশ্বনবীকে নিয়ে উপর দিকে যাওয়া হল জিবরিল আমিন প্রথম আসমানের দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন প্রহরীরা দরজা খুলে দাও প্রথম আসমানের প্রহরীরা বলছেন জিবরিল আমিন বেয়াদবি মাফ করবেন দরজা খুলে দেওয়া যাবে না গেট খুলে দেওয়া যাবে না কেন খুলে দেওয়া যাবে না আপনি জানেন না আল্লাহ তাআলা দুনিয়া যেই দিন তৈরি করেছেন প্রথম আসমান যেই দিন বানিয়েছেন ওই দিন থেকে প্রথম আসমানের দরজা থেকে নিয়ে একবারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই চেয়ারে বসেন আরশ পর্যন্ত আল্লাহ লাল গালিচা বিছায়া ডিজাইন করে ডেকোরেশন করে অর্নামেন্টস দিয়া সুন্দর করে রাস্তাগুলোকে সুন্দর করে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস থেকে
সাদা কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন দারুসসালাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মিশকে আম্বরণে রেখে দিয়েছেন ওই রাস্তা ওই দরজা খুলে দেওয়া যাবে না এই দরজা দিয়ে একজন যাবেন তিনি হলেন বিশ্বনবী আল্লাহু আকবার ওয়া রাফা'না লাকা যিকরাক বুঝাচ্ছে সম্মান কার নাম জিবরিল আমিন বলছেন প্রহরীরা শোনো যে নবীর কথা তোমরা বলছো যেই বিশ্বনবীর কথা তোমরা বলেছো যার জন্য আল্লাহ এত সম্মান দিয়েছেন এই বিশ্বনবী এই মুহূর্তে আমার সাথে আছেন তোমরা দরজা খুলে দাও সুবহানাল্লাহ বললেন না বিশ্বনবী দরজা খোলা হলো ঢুকলেন ঢোকার পরে বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছেন তার চেহারা হাসলে টুল পড়ে যায় ওই জায়গা লাল হয়ে যায় লম্বা কপালটা ঘামাক্ত হয়ে যায় এবার বিশ্বনবী হাসতে শুরু করলেন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন কি হয়েছে এবার জিবরাইল বললেন জিবরাইলকে বিশ্বনবী বলছেন জিবরাইল আমি এই জন্য আসছি আল্লাহ আমাকে এত সম্মান দিবেন এত ভালোবাসবেন জানি না আমি প্রথম আসমানে এসে দেখলাম যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় আমি বিশ্বনবীর না আমার এই জন্য আনন্দ লাগতেছে আজকে আল্লাহ আমাকে তো সম্মান দিয়েছে আর যত ডেকোরেশন করেছে ডিজাইন করেছে সকল ডিজাইনের এক পার্শ্বে আল্লাহর নাম অপর পার্শ্বে আমি বিশ্বনবীর নাম কন সুবহানাল্লাহ এবার চলতে লাগলেন বিশ্বনবী মধ্যখানের ঘটনা বুঝাতে চাই না উপরে উঠতে লাগলেন সকল আসমান পার হয়ে চলে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেলেন জান্নাতুল ফিরদাউসে পৌঁছে এবার নবীজি শুনেন কে যেন কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বলবেন জিবরিল আমিন জিজ্ঞেস করলেন জিবরিল আমিনকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিবরাইল বল আমি আসার আগে জান্নাতে কেউ আসে নাই বলো এই জায়গায় কোরআন তেলাওয়াত করে কে জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন কে তেলাওয়াত করতেছে তেলাওয়াত শুনেন নবীজি কান পেতে তেলাওয়াত শুনলেন সাহাবীর নাম হারিসা ইবনে নুমান أخرج النسائي من طريق الزهري عن عروة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن نعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه أمار بندقان جبريل آمين كبسنة والجن جبرائيل وتو حارثة بن نعمان أمار غريب صحابي ছোট্ট মানুষ ক্ষেত খামার করে তার তেলাওয়াত কেমনে জান্নাতে আসলো জিবরিল আমিন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হারিসা ইবনে নুমান গত কল্ল রজনীতে মায়ের খিদমত করেছে মাতার খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠে দোয়া করেছেন আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে হারিসা দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছেন কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বিশ্বনবী আরো সামনে গেলেন জিবরিল আমিনকে বলছেন বলো আবু বকরের বাড়ি কোনটা আমারের বাড়ি কোনটা সব দেখলেন হঠাৎ করে শুনেন জান্নাতের ভিতরে কে হেঁটে যায় এবার বলছেন জিবরাইল তুমি বলো জান্নাতের ভিতরে কে হেঁটে যায় আমি আসার আগে কে কেউ এসেছে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ট্রাই করেন আপনি ফলো করেন কে হেঁটে যায় আপনি লক্ষ্য করেন জিবরিল আমিনকে বিশ্বনবী কথা বলবার পরে নবীজি লক্ষ্য করে দেখেন শেয়ার কোনা রসুলের কালো সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় বিশ্বনবী চিৎকার করে বলছেন জিবরাইল আমি আসার আগে এই জায়গায় কাট কেমনে বেলালের পায়ের আওয়াজ আসল জিবরিল আমিন জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ বেলাল আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যেই নবীর জন্য এত কষ্ট করেছি এই নবীকে কোথাও যেন একা একা যেতে না হয় আমাকে নিয়ে যেতে যেন পারে জান্নাতে যদি যে আমাকে যেন নিয়ে যায় কোথাও গেলে যেন আমাকে না রেখে যায় আল্লাহ তাআলা বেলালের দোয়াকে এত কবুল করেছেন ইথিওপিয়া যার বাড়ি নাকের সেন্টার ঠিক নাই ঠোঁট মোটা পাও ফাড়া ইথিওপিয়া যার বাড়ির চোখগুলো ছোট ছোট কালো মানুষ এমন একটা লোক আল্লাহ এতটুকুন ভালোবেসে ফেলেছেন দুনিয়ার জমিনে জিন্দা কিন্তু আল্লাহ তাআলা তার পায়ের হাঁটার আওয়াজকে কোট করে রেকর্ড করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন কন সুবহানাল্লাহ এবার নবীজি উঠতে লাগলেন উপরে
উঠতে উঠতে চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আমার নবী এবার গেলেন, একবারে গিয়ে দেখেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুন বড়ই গাছ, কুল গাছ, ইন্তেহা মানে শেষ, মুনতাহা শেষ প্রান্তরের ওই জায়গায় যাওয়ার পরে রসুল তাকায় দেখেন বড়ই ধরে আছে, এক একটা বড়ই মটকার মতো বড় বড়, আর এক একটা পাতা হাতির কানের মতো মোটা মোটা। আমার বন্ধুগণ বিশ্বরবি ওই জায়গায় গিয়ে তো জুড়ে জুড়ে হাসতেছেন যেন তার সামনের দাঁত বের হয়ে যায়। জিবরাইল আমিন বলছেন রাসূলুল্লাহ আবার হাসেন কেন? বিশ্বনবী বলছেন জিবরাইল হাসি এই জন্য ওখানে আইসা দেখি এতক্ষণ দেখলাম বিল্ডিং আল্লাহ তৈরি করেছেন, জান্নাতের গেট তৈরি করেছেন আমার নাম দেয়া, আর সিদরাতুল মুনতাহা এসে দেখি বড়ই গাছের পাতায় পাতায় আমার নাম লিখে দিয়েছেন। আল্লাহু আকবার, বড় ফানা লাকা যিকরাক, বন্ধু তোমাকে তো সম্মান দিয়েছি আমি। সম্মান দিয়েছেন কে? কথা বলেন কে দিয়েছেন? এতগুলা বিশ্বনবী দেখলেন, সংক্ষেপ করে করে বলছি বিশ্বনবী এত কিছু দেখবার পরে এবার সব কিছু ঘুরে ঘুরে দেখলেন, যত জায়গায় আল্লাহর নাম অত জায়গায় বিশ্বনবীর নাম, ডিজাইন করা জান্নাতের গেইটে বিশ্বনবীর নাম, লাইটের মধ্যে রসুলের নাম, সব দেখবার পরে এবার হঠাৎ করে জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ান। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, জিবরাইল বলছেন পয়গম্বরে আরবি আমার কাছে পাসপোর্ট আছে, আমার কাছে ভিসা আছে, সব ঠিক আছে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পারমিশন আমার নাই, রোড পারমিট নাই, আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ওখান থেকে আপনি একা একা যাবেন, আমি এখানে থেকে গেলাম। বিশ্বনবী ডেকে ডেকে বলছেন জিবরাইল ঘর থেকে তুমি ঘুম থেকে উঠায় আমাকে নিয়ে এসেছো, ওই জায়গায় তুমি আমাকে একা ফেলে দিয়ে চলে যাইও না, আমাকে কম্পকে সাথে করে নিয়ে যাও। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যেখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ওই জায়গা থেকে যেই রাস্তা আরশে মোআল্লা পর্যন্ত গিয়েছে ওই রাস্তাটা আল্লাহ পাক নিজের কুদরতের হাতে তৈরি করে নিজের হাতে ফিটিং করে দিয়েছেন, ওই জায়গায় আমি যেতে পারবো না, ওই রাস্তা দিয়ে যাবেন কেবলমাত্র আপনি। কোন সুবহানাল্লাহ, এবার নবীজি দাঁড়িয়ে আছেন, জিবরাইল আমিন চলে আসলেন। আপনারা ভালো করে জেনে থাকবেন মানুষ যখন একা হয় মানুষের দিলের ভিতরের কষ্টগুলা মনে পড়ে, পিছনের লাইফের কথাগুলো মনে পড়ে। ধনী মানুষ যখন গরিব থেকে ধনী হয় আর একা কখনো হয়ে যায় তখন তার পিছনের লাইফের কথা মনে হলে তার কষ্ট লাগে, ব্যথা লাগে। আমার বন্ধুগণ বিশ্বনবীর মনে পড়ে গেল খাদিজার কথা, আরে আর যদি খাদিজা বেঁচে থাকতো আমার এত সম্মান দেখত, আমার চাচা বেঁচে থাকলে দেখতেন এত সম্মান, আজকে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওয়ারা ফানা এলাকা জিক্রক, আমি একটু পরেই আল্লাহর সঙ্গে দেখা করব। আমার বন্ধুগণ হঠাৎ চুপ পড়েছে পায়ের দিকে, বিশ্বনবী পায়ের দিকে দেখায় দেখে পায়ের জুতাগুলা ছেঁড়া, রক্ত লেগে আছে, জামাগুলোও ছেঁড়া। তাইফের মানুষের নির্যাতনের কথা নবীর মনে পড়ে গেল, আহারে আমি আজকে কত সম্মান পাচ্ছি, কোথার থেকে কোথায় আসছি, আমার সঙ্গে তাইফের মানুষ কি ব্যবহার করেছে, সব নবীজির মনে পড়ে গিয়েছে। হঠাৎ আমার নবীর মনে পড়লো আহারে এই জুতা নিয়ে কেমনে আমি এই কার্পেটের ভিতর উপরে উঠব, আর এই জুতা নিয়ে কেমনে আরশে মোআল্লায় যাব। কারণ মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহ বলেছেন মুসারে ফাখালা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তওয়া, ও মুসা এটা পবিত্র উপত্যকা, এটা সম্মানের জায়গা, জুতা নিয়ে আসা যাবে না, স্যান্ডেল নিয়ে আসা যাবে না, জুতা খোলো স্যান্ডেল খুলে তুমি উঠো। আমার নবীর মনে পড়ে গেল মুসাকে আল্লাহ জুতা নিয়ে ওই জায়গায় যেতে দিলেন না, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে মোআল্লায় যাব। বিশ্বনবী জুতা মোবারক খুলে রেখে দিয়েছেন, এমন সময় আওয়াজ আসছে, আওয়াজ আসলো কুদরত থেকে, আওয়াজ আসলো আগো বিশ্বনবী আপনি জুতা খুলবেন না, আপনার পায়ের জুতা আপনি পায়ে দেন, আপনার পায়ের জুতা ছাড়া হতে পারে, জামা ছাড়া হতে পারে, আপনি আপনার জুতা মুবারক নিয়ে আপনি আরশে মোআল্লায় আসবেন, আপনার জুতার নিচে যেই দলিকণা গোলা রয়েছে
আমি আল্লাহ এই দুলিকণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। বন্ধু শুধু তোমার সম্মান দেই নাই, জুতার সম্মান দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক। কথা কি বুঝতে পারতেছেন আমার? আমি শুধু বারোটা হয়ে গেছে, থাক এখানে, কথাগুলো শুনেন, আর লম্বা করবো না। আমার বন্ধুগণ, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আরশে মুআল্লায়, আল্লাহর সামনে বসছেন। সামনে বলতে কেমন সামনে জানেন? এই যে আপনারা যেমন বসছেন এমন না, আরও কাছাকাছি। আল্লাহ বলছেন ফকাবকাউসাইনি আও আদেনা, তিনটা ব্যাখ্যা, সালাফির একটা ব্যাখ্যা দেন, শাফি একটা ব্যাখ্যা দেন, আমি ইমামে আজম নোমান ইবনে সাবিতের একটা ব্যাখ্যা নিচ্ছি, হায়রাতুল ফিকহে ইমাম শাফি আলাদা ব্যাখ্যা দিয়েছেন, এটার অর্থ এটা নয়। আল্লাহ বলছেন ফকা বকাও সেইনি ও আদেনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে বিশ্বনবী এবং আল্লাহ সামনাসামনি বসে এমন কথা বলেছেন। সুবহানাল্লাহ, পড়েন, সম্মান কমছে না বাড়ছে? সামনাসামনি বসছেন নবীজি, এখন আল্লাহ সরাসরি দেখতেছেন, আল্লাহ বিশ্বনবীকে সরাসরি দেখতেছেন। কত কথা, কত কিছু মনে পড়তেছে, বন্ধুর সাথে বন্ধুর দেখা, যার সাথে প্রেম তার সাথে সরাসরি দেখা, সামনাসামনি দেখা। রসুলও নিচের দিকে তাকাচ্ছেন, আল্লাহ কিছু বলতেছেন না, হঠাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধু আমার দিকে তাকাচ্ছ না, কোনো কথাও বলছো না, আমার বাড়িতে আসছো, কষ্ট পাচ্ছ, ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে, নাকি আমার এখানে আসতে তোমার লজ্জা হয়েছিল, আমাকে একটু বলো না কি হয়েছে? রাসূল পাক কিছু বলতে চাচ্ছেন না, আল্লাহ পাক রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধু একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বিশ্বনবী বলছেন হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ বলছেন, বন্ধু আমার বাড়িতে যে আসছো, কই মক্কা, কই সিদরাতুল মুনতাহা, কই বাইতুল মুকাদ্দাস, এখন আরশে আজিম, বলো বন্ধু বন্ধুর বাড়িতে গেলে গিফট নে, উপহার উপঢৌকন হাদিয়া তোহফা কত কিছু নিয়ে যায়, তুমি যে আসলে এত দূরে, আমি এত প্রেমিক তোমার, বন্ধু তুমি জানো না আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি, তোমাকে বলছি তুমি ছাড়া আমার ভাল লাগে না। ও বন্ধু শোনো, আমি আল্লাহ আসমান বানাইছি কোন বলে, জমিন বানাইছি কোন বনে, লৌহ কলম আরশ কুরসি জান্নাত সব বানাইছি কোন বলে, আর বন্ধু তোমাকে বানাইছি আমার হাত দিয়া, হাত দিয়া, তোমাকে এত ভালোবাসি আমি আল্লাহ তোমাকে ছাড়া ভাল লাগে না। দুনিয়া যখন অন্ধকার হয়ে যায়, জমিন যখন অন্ধকার হয়ে যায়, তখন আমি আল্লাহর একা একা আসমানের উপরে ভাল লাগে না, আরশে আজিমে ভাল লাগে না, একা একা তুমি তাকো খাদিদার সঙ্গে শুয়া কম্বলের নিচে, আর আমি আরশে আজিমে একা একা ভাল লাগে না। এই জন্য মাঝে মাঝে তোমাকে ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, খাদে যাকে রাখো ও ঘুমায় আছে ঘুমাইতে দাও, আমি আল্লাহর আর ভাল লাগে না, তোমার দরজায় হাজির হয়ে গেছি, কিছু কথা বলতে চাই, কথা, আমি তো সেই রব তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে ওখানে যাই, আর আজকে আমার বাড়িতে আসছো, কথা বলতেছো না কেন, কি আনছো, কও, চিপস, পটেটো, বিস্কিট না মিষ্টি? রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা, আমি বলছি বাইহাকির রেওয়ায়ত মনে রাখবেন, রাসূল পাক বলছেন আল্লাহ তাআলা কি মনে করছেন আপনি আমাকে, আমি কি একবারে বুকা, আপনি আমাকে হিকমত দিয়েছেন, আমি বুকা না অবশ্যই হাতিয়ে নিয়ে এসেছি, কি আসছো, দেও আমাকে কিছু হাতিয়ে দাও। আমার নবী বলছেন আল্লাহ হাদিয়া নেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ত্বাইয়িবাত, আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব আজকে আপনাকে আমি উৎসর্গ করে দিলাম, হাদিয়া করে দিলাম, সুবহানাল্লাহ, কর আল্লাহ খুশি না বেজার হবে, কথা বলছেন না কেন, খুশি। আল্লাহ বলছেন বন্ধু আমি মহা খুশি, সব আমার জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ইয়া নবীনা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম আমার পক্ষ থেকে রসুল সালাম গ্রহণ করেন, সুবহানাল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ নিজে সালাম দিচ্ছেন। নবীজি সালাম পাওয়ার পরে জবাব দেওয়ার কথা না, কথা বলছেন না কেন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি রেখে দিব এখন কয়েক মিনিট, না না কথা শোনেন না, এমনি লাস্টে এসছি, আমি আসছি এখানে কথা বলার জন্য, ওই যে দোয়া নিচ্ছি আপনাদের কাছ থেকে, বাইরে অনেক কষ্ট দিয়েছি, কতবার যে টেলিফোন করেছেন, কত কিছু বলেছি, শোনেন যে কথা বলতে চাই, সালাম দিয়েছেন কে, সবাই বলতে হবে, উত্তর দিবেন তো বিশ্বনবী, উত্তর না দিয়া ছিলেন এদিকে, হযরত আবু বকর রাওয়ায়েত রাসূল ডাইন দিকে এভাবে হয়ে গেছে, কথা বলতেছেন না, আল্লাহ বলছেন বন্ধু কি হইল,
অভিমান করেছো সালাম দিলাম জবাব দিচ্ছ না কেন আমার নবী দাঁড়িয়ে গেছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আমি কেমনে আপনার সালামের জবাব দিব আমাকে আপনি এত সম্মান দিয়েছেন আপনার বাড়িতে এনেছেন আপনার সামনে বসিয়েছেন সব ঠিক আছে এত কথা জিজ্ঞাসা করছেন আমি ততক্ষণ পর্যন্ত সালামের জবাব দিতে পারি না একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না আমার গুনাহগার উম্মতের কথা আপনি জিজ্ঞাসা করছেন না আমি আপনার সালামের জবাব দিতে পারি না আমার গুনাহগার উম্মতের কথা আপনি একবার বললেন না যার জন্য তায়েফে রক্ত দিছি যার জন্য এত কষ্ট করছি আপনি তাদের কথা জিজ্ঞাসা কেন করলেন না আমি জানতে চাই তোমার নবী আরশে আজিমে গিয়ে তোমাকে ভুলে যায় নাই আর তুমি কেমনে রাসূলের পাককে ঘুমের সময় ভুলে যাও কেমনে তুমি ঘুম থেকে উঠে ভুলে যাও কেমনে তুমি সেই রাসূলকে চিন্তা করো না কেন তুমি সেই রাসূলকে অ্যানালাইজ করো না গবেষণা করো না আমার বন্ধুগণ আল্লাহ বলছেন বন্ধু তাহলে আমি কি করলে তুমি খুশি আল্লাহ আমি সালামের উত্তর দিব তখন যখন আপনি আমার উম্মতের সালাম দিবেন সুবহানাল্লাহ বলেন না আমি তোমার উম্মতের সালাম দিব আনছি তোমাকে একা আরে কোটি কোটি পাবলিকের কেমনে সালাম দিই আল্লাহ আপনি কেমনে দিবেন আপনি জানেন সালামের উত্তর না দিলে আমি কিন্তু আপনার জবাব দিব না বন্ধু তো বন্ধুর সঙ্গে রাগ করলে যেভাবেই হোক রাগ তো ভাঙাতে হয় কথা বলছেন না কেন আমাদের দেশের বন্ধু না আমাদের দেশে বন্ধু তো খায়া যাওয়ার সময় ছুরি ঠিক না বন্ধুত্ব করে দোকানে থাকে আর রাত্রে যাওয়ার সময় দেখা যায় কেশবাস্ক কই রাখছে কথা বলছেন না কেন এই হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ডিশন বা সিস্টেম আমার বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর কাছে রাসূল পাক বলছেন রাসূলুল্লাহ আপনাকে বলছি আমি কি করতে হবে বলেন রাসূল বলছেন আপনি আমার উম্মতকে সালাম দেন আল্লাহ বলছেন তাহলে সবাইকে সালাম দিলাম নেন সবার জন্য সালাম রাসূল বলছেন কি সালাম দিলেন দিলাম তো আল্লাহ এটা হবে না আমারে যেভাবে সামনাসামনি দিছেন আমার উম্মতরে এভাবে সামনাসামনি দিতে সুবহানাল্লাহ বলেন না কি পাওয়ার কি সম্মান কি তাইলে কি আমি সালাম দেওয়ার জন্য এখন বাড়ি বাড়ি যাবো একদিন কঠালপুর একদিন মগল বাজার একদিন ভেঞ্চুগঞ্জ ঘরে ঘরে গিয়ে সালাম দিব কেমনে দিবেন আপনি জানি না কিন্তু সালাম সরাসরি দিতে হবে নচেত সালামের জবাব আপনাকেও দিব না মহাবিপদ আল্লাহ বলছেন বন্ধু তাহলে কি করা যায় আপনি বলেন সমাধানটা আপনি বের করেন আল্লাহ বলছেন বন্ধু কথা দিলাম তোমার উম্মত যখন জান্নাতে যাবে ওই জান্নাতে আমি আল্লাহ দারুস সালামের গেইটে থাকব দাঁড়াইয়া আর তোমার উম্মত থাকবে বসা চেয়ারে এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা এই চেয়ারে বসে থাকবে তোমার উম্মত আমি আল্লাহ থাকব দাঁড়াইয়া 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 তোমার উম্মতকে সালামের ওয়াদা দিলাম সুবহানাল্লাহ বলেন কয়লা মানি কথা ঠিক বলছেন আর আপনি কোনো কথা মিথ্যা বলেন না বিশ্বাস হইতেছে আপনি সালাম দিবেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি কিন্তু আমার দিলে মুতমাইন হচ্ছে না প্রশান্তি পাচ্ছি না একটা একটা দলিল লাগবে প্রমাণ লাগবে লিখিত প্রমাণ লাগবে কি লাগবে লিখিত প্রমাণ কেন চুক্তি করতেছেন আপনি সালাম দিবেন একটা প্রমাণ দিয়ে লাগবে না রাসূল বলছেন রাসূলকে আল্লাহ বলছেন তুমি কি আমার কথা বিশ্বাস করো না বিশ্বাস তো করি কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি দিলে তো প্রশান্তি পাচ্ছি না তাইলে কি করা লাগবে কই লিখিত লাগবে আল্লাহ বললেন লিখিত দিলাম ওয়াদা দিলাম সব ঠিক কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বললেন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম আল্লাহ এবার জানাইয়া দিলেন বন্ধুরে জান্নাতে যখন মোলাকাত হবে তোমার উম্মতের সঙ্গে ওরা থাকবে বসার আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া সালামের ওয়াদা দিলাম কান সুবহানাল্লাহ এবার রাসূল পাক সালামের জবাব দিলেন সবার প্রতি আল্লাহ সালাম দিলেন সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন সবার প্রতি সালাম এখন কথাবার্তা শুরু হয়েছে ব্যক্তিগত কথা আমার বন্ধুগণ রাসূলের সাথে গোপন কিছু কথা বন্ধু দেখেন বন্ধুর সাথে কথা বলে চায়ের দোকানে বসে এই বন্ধু ওই যে গতকালকে বলছিলাম না ওই কথাটা মনে আছে কেউ বুঝে না ওরা দুইজন বুঝে ঠিক বললাম না তো আল্লাহ তার রাসূলের সঙ্গে এইভাবে গোপনে গোপনে ইশারায় ইশারায় কথা বলতেছেন তোহা ইয়াসিন কাফা ইয়া আইন সাদ এভাবে কথা বলতেছেন গোপনে গোপনে কেউ বুঝতেছে না আমার বন্ধুগণ এভাবে কথা চলতে আছে আল্লাহর সাথে এখানে এগারোটা কথা বলা হয়েছে দুটা কথা হচ্ছে দুরুদ নিয়া দুটা কথা হচ্ছে দুরুদ নিয়া আর একটা কথা হচ্ছে কেয়ামতের ময়দানে
কারো আমল নামা যদি একটা কম হয় অথবা সমান সমান হয়, কথা বুঝতেছেন? কারো আমল আমল নামা যদি একটা নেক কম হয় অথবা সমান সমান, এই বেচারার কি অবস্থা? ওগুলো নিয়ে কথা বলা হচ্ছে। আসুন আমরা কথা সামনের দিকে নিচ্ছি না, এখানে রেখে দিচ্ছি, কারণ রসুলের পাক আল্লাহর সঙ্গে আছেন, এখানে কথাবার্তা বলেন, আমরা আমাদের বাড়িতে চলে যাই, ঠিক আছে না? থাক, সোয়া বারোটা হয়ে গেছে, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। রসুলের পাক এখন আসেন কোথায়? কথা বলছেন, কিছু বলেন না, কষ্ট পাই, কোথায় আছেন? আরে আমরা যে ওয়াশ করতেছি এই মুহূর্তে কোথায় আছেন? আর সে আসবে না, ওই যে ওয়াশ করলাম এতক্ষণ, রসুলের কোথায় রাখছি? কথা বলেন না, দেখা করতে গেছেন কোথায়? আর সে আসবে, এখানে থাকুক, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলুক। অনেকদিন পরে গেছেন, কষ্ট পাইয়া গেছেন, বউ নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, এরপরে কেউ নাই, এত কষ্ট পাই উপরে গেছেন, বন্ধুর সঙ্গে কিছু কথা বলেন, আমরা বাড়িতে চলে যাই, ওনার নামাইবার দরকার নেই, থাকুক, দরকার নাই, কারণ সোয়া বারোটা হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, আর না হয় এই টাইমে তো বসার কথা না, আপনারা অনেক রাত্র হয়েছে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকুক, এখানে আলোচনা থাকুক, কারণ এখান থেকে ব্যাক করার আলোচনা অনেক লম্বা, আসবেন সোজা সোজা আসবেন না, আপনারা তো শুধু জানেন রসুল সালাত নিয়ে আসছেন, নামাজ নিয়ে আসছেন, নামাজ নামাজ করতে করতেই মরলেন, বাকি কোনো কথা মিল নেই, বাকি কোনো কথাই আমরা জানি না, সুতরাং আর কথার দরকার নাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, কটালপুরের জন্য বিশেষ করে আলামিন এই টাইটেল মাদ্রাসার জন্য আপনারা দিল খুলে দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, খায়ের খাঁ হবেন, দান খায়রাত করবেন, সাদাকা করবেন, পারবেন তো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমরা তো ছোট মানুষ, আমাদের বুজুর্গ আলেম যারা আছেন তাদেরকে সম্মান দেবেন, যেমন গতকালকে এবং আজকে লম্বা সময় মাদ্রাসার, আমাদের মাদ্রাসার আমার উস্তাদ যারা, যাদের ভালোবাসা নিয়ে আমি চলি, আমার বাসায় ছিলেন, লম্বা সময় কথা বলেছি হুজুরদের সাথে, আজকে লম্বা সময়, কালকে সকালেও ছিলেন, অনেক কথা বলেছি, তো আমি বলতে চাই এখন আমাদের রেঙ্গা মাদ্রাসা জিন্দা আছে, বড় বড় উলামায়ে কেরাম আছেন, সবাই আমার উস্তাদ, মোগলাবাজারে হুজুর আসবেন, লম্বা সময় কথা বলেছি, কালকে আমার সাথে ছিলেন সুফিয়ান সাহেব হুজুর, আর বিশেষ করে আমার যে আমাকে এই পর্যন্ত দোয়া করে চেষ্টা করে নিয়ে এসেছেন, তিনি একমাত্র একক ব্যক্তি, আমাদের মুহাদ্দিস আবু হুজুর রহমাতুল্লাহ আলাইহি মারা গিয়েছেন, যার সাথে আমার দিলের সম্পর্ক ছিল, আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমি এলাকায় আপনারা জানেন অনেক জায়গা কিনেছিলাম, প্রথম দলিলের প্রথম সাক্ষী মুহাদ্দিস আবু হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এত ভালোবাসতেন। সুতরাং ওলামা কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, মুরব্বী যারা উস্তাদ আছেন তাদেরকে সম্মান দিবেন, এরা চলে যাচ্ছেন, আমরা এদের কদর করব, ফেতনা করব না, ফাসাদে লিপ্ত হব না, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন্নি ইসমুন, কথা ঠিক আছে তো? বলে তাজাসসু, আমরা গীবত শেকায়ত প্রতারণা চুগলখুরি এগুলো করব না, কারণ এগুলো অন্যায়, অনাচার, পাপাচার। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আলিম ওলামাদের সম্মান করবেন, বুজুর্গ ওলামায়ে কেরামের সম্মান করবেন, আর এই আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ইনশাল্লাহ। পুরা এলাকাবাসীর কাছে আমার আবদার থাকলো, আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, আপনাদের মেয়েদেরকে দিবেন যেভাবে সহযোগিতা করে পারেন, যেভাবে পারেন সহযোগিতা করবেন, বড় বড় মাদ্রাসার প্রতি সহযোগিতা করবেন, ওলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন, মাদ্রাসার মুহতামিম সাহেব থেকে সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবার প্রতি আপনারা দিল থেকে তাকাজা নিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করেন, আর মাদ্রাসা যারা আমরা পড়ি, ছাত্র যারা আছি, আমরা যেন আমাদের লাইফের পোনার প্রতিজ্ঞা না করি যে দাওরা দিয়েই একটা ইমামতি, দাওরা দিয়েই একটা মাদ্রাসার চাকরি, আল্লাহর ওয়াস্তে দুই হাত জোর করে বলছি ভাই, এগুই চিন্তাটাই তুমি বাদ দাও, এই চিন্তাটা তুমি বাদ দাও, ইমামতি আর কি মাদ্রাসায় পড়াবো, এই চিন্তাটা শুধু বাদ দাও, তোমাকে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য, কারণ এই পরের আয়াতে তাফসীর আর যাচ্ছি না, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব, অগনবীজি আপনি যখন অবসর পান ফানসব, পরিশ্রম করেন, কথা বুঝছেন? এরপরে ওয়াজ আর যাচ্ছি না, গেলে আপনারা আবার কষ্ট পাবেন, আল্লাহ বলছেন নবীজি দিনের কাজ কইরা, ইমামতি কইরা, মাদ্রাসায় পড়াইয়া, তাবলিগ কইরা, তালিম দিয়া, জিহাদ কইরা, যখন সময় পাইবেন ফানসব কি করেন, কাজ করেন, কি করেন, কাজ করেন, খান, কাজ করেন, খান, পরিশ্রম করে খাওয়া, এটা ভালো কাজ, এটাই ভালো, এটা হালাল পথ, শুধু ইমামতি, শুধু মসজিদ, শুধু মাদ্রাসা না, ব্যবসা বাণিজ্যের দরকার আছে না হুজুরদের, কিছু বলছেন না কেন?
না শুধু এই যারা হুজুর নাই এরা কি ব্যবসা করবে উলামায়ে কেরামও করেন ফাইদা ফারাগতা ফানসব আপনি যখন ফ্রি হবেন ফানসব মানে কি আল্লাহ ফানসব বলছেন কাজ করেন পরিশ্রম করেন তা আমরা এগুলাতে নাই শুধু হাত পা বন্ধ করে বসে বসে থেকে এটা যেন না হয় এরপরে বলছেন আপনাকে জবাব দেওয়া লাগবে এরপরে বলছেন ওয়াইলা রব্বিকা ফারাগাব আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন কাজ করেন ব্যবসা করেন চাকরি করেন আর পালনকর্তার প্রতি মনোনিবেশ করে পালনকর্তাকে মনে রাখবেন মানে কাজ করতে গিয়ে যেন পালনকর্তাকে ভুলে না যান ঠিক আছে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ যে যেভাবে পারি আমরা কাজ করব মাদ্রাসার প্রতি খেয়াল রাখব যারা মাদ্রাসায় পড়তেছো ভাই তাকাব্বুরি রাখবা না দিলে কারণ মনে রাখবা একটা কথা বলে দেই একটা কথা বলি শোনো তোমার বন্ধু তোমার প্রতিবেশী তোমার এক ভাই তোমার কাছে খারাপ লাগে এক আলেম তোমার কাছে খারাপ লাগে তোমার চুকে তাকে ভাল লাগে না কিন্তু মনে রাখবা জল পানি গুলাও যদি হয়ে যায় ডাস্টবিনের ময়লা পানিও যদি হয় ওটা যদি পান করার কাজে নাও লাগে আগুন নিবানোর কাজে কিন্তু লাগবে কথাকে বুঝাইতে পারছি পানি যদি ময়লা হয়ে যায় পান না করলেও আগুন নিবানোর কাজে লাগবে গাছ যদি বৃদ্ধ হয়ে যায় ফল যদি নাও দেয় গালি দিবেন না ছায়া কিন্তু ঠিক মতোই দিবে কথা বুঝতে পেরেছেন এজন্য হিংসা বিদ্বেষ আমরা দূর করে ফেলবো ফেতনা দিলকে বড় করব বিশাল একটা দিল করব আমি বলতে চাই হ্যাঁ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন পৃথিবীতে কিছু প্রাণী আছে শুধু মানুষের উপকার করে শুধু উপকার করে এই প্রাণীর নাম কি গরু ছাগল উপকার করে না চামড়ারও কাজে লাগান ভিতরে যে ময়লা সেইটাও খেয়ে ফেলা তার গোবরটা দিয়েও সে কি করতেছে গ্যাস বানাইতেছে কাজে লাগতেছে না শুধু উপকার করে পৃথিবীতে আরো কিছু প্রাণী আছে শুধু ক্ষতি করে যেমন সিংহ সাপ বিচ্ছু আছে না পৃথিবীতে আরেকটা প্রাণী আছে মানুষের উপকারও করে না ক্ষতিও করে না ইমাম গাজ্জালি বলেন তুমি প্রথম প্রকারের যদি হইতে না পারো তাইলে তুমি দ্বিতীয় প্রকার হইও না প্রথম প্রকার হও মানুষের উপকার করো আর না হলে তৃতীয় প্রকার হও উপকারের দরকার নেই ক্ষতি করার দরকার নেই কথা বুঝতে পেরেছেন তো আমরা প্রথমটাও নাই তৃতীয়টাও নাই আসি দ্বিতীয়টায় বিচ্ছুর মতো কেমন ঠিক আছে না মাদ্রাসার প্রতি ফেতনা করবেন না দিল থেকে মাদ্রাসাকে রাখবেন আমি আমার কথা বলছি আল্লাহ আমাকে তো ভালো রাখছেন রাখছেন না কত ভালো রাখছেন আমি চাই আমার এলাকার থেকে আরও অনেক উঠে আসুক উলামায়ে কেরামকে তাজিম দিবেন আলেম উলামাকে সম্মান করবেন নজওয়ান যুবক যারা আছো নামাজ টামাজ পড়ে না এদেরকে গালি দিবেন না প্যান্ট পরে গালি দিবেন কেন ওরা তোমার ভাই না ওরে বুঝাবেন বাঁকা চুকে তাকাবেন না আপনি তাহাজ্জুদ পড়েন দেখা আর ও দেখতেছি নামাজ পড়েন দেখে গালি দিবেন না ও মদ খায় আপনি গালি দিবেন না মনে রাখবেন যুবক ভাই তোমাকে বলছি তোমার হাতে মদের বোতল আজান হয়েছে ওই অবস্থায় নামাজ পড়ো গাঁজা খাইছো ওই অবস্থায় নামাজ পড়ো ফেনসিডিলের বোতল হাতে নামাজ পড়ো সিনেমা হলে গিয়েছো সিনেমা দেখতে আজান হয়েছে নামাজ পড়ো বুলে জিনা করে ফেলেছো আজান হয়েছে নামাজ পড়ো ঠিক আছে তো ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার একদিনই সলাতই তোমাকে ভুল কাজ থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ মনে থাকবে তো কথা আমরা সবাই ভাই ভাই হয়ে চলবো কারোর প্রতি ফেতনা করবো না কেউ গালি দিলে পিছন দিকে তাকাবো না তোমার পাঞ্জাবি কেউ ছিঁড়িয়া নিয়ে যাচ্ছে তুমি পিছন দিকে তাকাবো না কেন মনে করো জানো মনে করবো আমাকে এক দুইজন গালি দিচ্ছে কিন্তু হাজার হাজার মানুষ তোমাকে ভালোবাসতেছে এই ভালোবাসার মানুষকে তুমি সময় দিতে পারতেছো না পিছনে যে খুনটাচ্ছে এর পিছনে সময় দেওয়ার তোমার সময় কই কথা বলেন না কেন এজন্য সামনে যেতে হলে মানে জিলে মকসুদে যেতে হলে তোমাকে সংগ্রাম করতে হবে সংঘবদ্ধ থাকতে হবে সামনের দিকে যেতে হবে পিছনে কে কি বলল ওটা নিয়ে পড়ে থেকো না ঠিক আছে তো ভাই মাদ্রাসা যারা পড়ো বেশি বেশি করে পড়ো বাস্তব লাইফে কিছু করো আর যারা ইউনিভার্সিটিতে পড়ো নামাজটা ঠিক রেখো নামাজ 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 ঠিক আছে তো ইনশাল্লাহ আর কিচ্ছু লাগবে না নামাজ পড়েন আল্লাহ আমাদেরকে কবুল করো মাদ্রাসার প্রতি কেউ বিদ্বেষ রাখবেন না মসজিদের ইমাম সাহেবদের প্রতি বিদ্বেষ রাখবেন না সব দোষ তো ইমাম সাহেবের মসজিদের ইমাম সাহেবদের সব দোষ একজন আল্লাহর ওয়াস্তে আমার কথা আপনারা বুঝছেননি হৌকা বুঝছেননি কেউ রাগ করছেননি তখন অন্য জানি আমরা সব মিলিয়ে মিশে চলতাম আমরা সব বাই বাই
কোটালপুর মোগলা বাজার আমার বাড়ি উত্তর বাড়ি রেঙ্গামাছির সামনে আমরা সব একলগে চলতাম এলাকা থেকে আরো বড় বড় আলেম ওলামা গড়িয়ে উঠুক আল্লাহ যেন সবরে কবুল করে সবাই হোক আমিন